অনেকদিন ধরে বাবু মাস্টারকে টার্গেট করা হয়েছিল। বিরোধীদের উপর এই ধরনের প্রাণঘাতী আক্রমণ গণতন্ত্রে চলতে পারে না। নির্বাচনকে প্রভাবিত করার জন্য ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। তার গাড়িতে বম মারা হয়েছে, গাড়ি ভেঙে গেছে, উনি খুব ভয়ঙ্কর ভাবে আহত হয়েছেন। বাবু মাস্টারের উপরে অনেকদিন ধরে টার্গেট ছিল, উনিও বলছিলেন সিকিউরিটির কথা। তিনি আমাদের পার্টিতে জয়েন করার পরে তার উপরে বহুবার চেষ্টা হয়েছে, এবারে জীবনঘাতী আক্রমণ হয়েছে। খুবই দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে এ ধরনের প্রাণঘাতী আক্রমণ গণতন্ত্রে এটা হতে পারে না। নির্বাচনকে প্রভাবিত করার জন্য ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আর যেখানে হামলা হয়েছিল সেই ঘটনাস্থলে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। এই দিক থেকে বসিরহাটের দিক থেকে যখন গাড়িটি আসছিল, সেখানে এই সময় এই জায়গায় রাস্তায় গাড়ির গতি 70-80 বেশি থাকে। যেহেতু বাসন্তী হাইওয়ে এবং শীতের রাত, ফাঁকা রাস্তা, গাড়ির গতি যথেষ্ট বেশি ছিল। অভিজিৎকে দেখাতে বলবো, এই যে রাস্তার পাশে ইটভাটা, এখানে ইটভাটার রাস্তা ধরে শ্রমিকরা সাধারণত রাস্তা পার হয়। গাড়ির চালক যেটা দেখতে পান যে যখন রাস্তা পার হচ্ছিলেন সেই সময় কিছু লোকজন রাস্তা পার হতে যায়, সেই সময় গাড়ির গতি কমিয়ে দেন। তারপরেই গাড়ি লক্ষ্য করে ওই যারা রাস্তা পার হচ্ছিলেন দুষ্কৃতীরা, তারাই গাড়ির সামনের দিকে প্রথমে একটি বোমা মারে, তারপরে চালকের বাঁদিকে বসেছিলেন বাবু মাস্টার, তাকে লক্ষ্য করে একটি বোমা মারা হয়। চালক তখন বুঝতে পারেন যে হামলা হচ্ছে, এবং এখানে আমরা ঘটনাস্থলে রয়েছি, বোমার সে সমস্ত অংশবিশেষ পড়ে রয়েছে এবং তার চিহ্ন স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ। এই হামলা হওয়ার পর চালক বুঝতে পারেন এবং চালক তড়িঘড়ি গাড়ি এগিয়ে নিয়ে যান, এবং যেহেতু কিছুটা দূরেই লাউগাছি বিট অফিস এবং সেখানে একটি পুলিশ ক্যাম্প রয়েছে হাড়োয়া থানার, এটা একেবারে বসিরহাট পুলিশ জেলার হাড়োয়া এবং মিনাকা থানার সীমান্তবর্তী এলাকা, এবং এখনও এই জায়গায় রয়েছে যেখানে গাড়ির উইন্ডস্ক্রিনের কাঁচ ভেঙে যায় এবং গাড়ির কাঁচের টুকরো পড়ে রয়েছে। এবং শুধু তাই নয়, বোমা স্প্রিন্টারও কিছু পড়ে রয়েছে। এবং সেই জায়গা থেকে যখন গাড়ির চালক দ্রুত চালিয়ে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় দুষ্কৃতীরা পাল্টা হামলা করে, আবার তখন গাড়ির পিছন লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মারে, এবং বোমা মারার পর তখন চালক লাউগাছি বিট অফিসের কাছে নিয়ে যায়। সেখানে পুলিশ ক্যাম্পে গিয়ে পুলিশ আধিকারিকদের জানান এবং পুলিশ তখন অন্য গাড়িতে করে তাদেরকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। এবং যেটা জানা যাচ্ছে, পরিকল্পিত হামলা, এবং গাড়ির মধ্যে যারা ছিলেন এবং বাবু মাস্টার এবং তাদের বক্তব্য, শুধু বোমা ছোড়া হয়নি, গাড়ি লক্ষ্য করে গুলি পর্যন্ত চালানো হয়েছে, একদম পরিকল্পিত হামলা, সেটা পুলিশও মনে করছে। কিন্তু এই বাবু মাস্টার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার ওপর হামলা হতে পারে, সেই কারণে তিনি সাংগঠনিক কাজে বসিরহাট হাসনাবাদে এলেও বাড়ি ফিরে যেতেন রাতে। এরকম একটা ফাঁকা জায়গা বেছে নেওয়া হয়েছিল। শুধু তাই না, তদন্তকারী যেটা বলছেন যে তদন্তকারীরা দু ধরনের তথ্য পাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পাচ্ছেন যে মোটর বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল, মোটর বাইক একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল এই যে রাস্তার পাশে, যেহেতু ইটভাটা রয়েছে সেখানে রাস্তা পার হওয়ার অছিলায় দুষ্কৃতীরা গাড়ির গতিটা কমিয়ে দেয়, তখনই গাড়ি লক্ষ্য করে অতর্কিতে হামলা চালানো হয়। 3-3টি বোমা ছোড়া হয়েছে, গুলিও চালানো হয়েছে, যদিও গুলি চালানোর বিষয়টি পুলিশ এখনো পর্যন্ত স্বীকার করেনি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন শুনবো। তিনখানা আওয়াজ আছে, কিন্তু কিসের আওয়াজ ওটা বলতে পারবো না। আমাদের ঘর ধারে ট্রান্সফরমার আছে, প্রায় বাস্ট হয়, আমরা সেটাই জানি যে ট্রান্সফরমার বাস্ট হয়েছে। দুটো বাচ্চা নিয়ে দাওয়ায় বসেছিলাম, তা বললো যে আমার ছেলে যে মা ট্রান্সফরমার বাস্ট হয়েছে, ঘর থেকে চলে যাই চলো বলে উঠানে বেরিয়ে এসেছি। তারপরে দেখলাম যে এই রাস্তায় তো মদের কাউন্টার আছে, তা কত বাইক যায়, সেই সময় দেখছি দুটো বাইক জোরে এই রাস্তা দিয়ে বেরিয়ে গেল ওই দিকটা। হ্যাঁ, এই রাস্তা দিয়ে ওইদিকে গেছে, এখান থেকে সবসময় যায়, ওই মুহূর্তে দেখি যাচ্ছে, তারপরে আর কিছু বলতে পারবো না। দেখছি এক আধ ঘন্টা পরে দেখছি পুলিশ এসছে, তারপরে আমাদের জিজ্ঞাসা করলো, আমরা বললাম যে কিসের আওয়াজ তো আমি জানি না, আমার হাজবেন্ড বাড়ি ছিল না।